হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বিকেলে চা কফি দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি আমরা ট্রাই করে থাকি। আমি আমার চ্যানেলেও বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি আগেই শেয়ার করেছি, আজও সেই ধরনের একটা রেসিপি শেয়ার করছি যেটা খুব সাধারণ উপকরণে চটপট তৈরি হয়ে যায় এবং চা কফি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই চটজলদি স্ন্যাক্সটা তৈরি করতে কী কী লাগছে। এই টি টাইম স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এক কাপ নিয়েছি মুসুর ডাল, এই ডালটাকে আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব সামান্য গুঁড়ো মশলা নিয়েছি, আছে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। নিয়েছি চপ করা পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি চপ করে রেখেছি। লাগছে চপ করা রসুন, এখানে 7-8 কোয়া রসুনকে আমি চপ করে রেখেছি। 4টি কাঁচা লঙ্কা চপ করা আছে, স্বাদ মতো নুন লাগবে আর লাগবে রিফাইন অয়েল। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার মিক্সিতে খুব ভালো মতো একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসছি। চিংড়ি মাছটা ভালো করে বেটে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে এটা রেখে দিচ্ছি। চিংড়ি মাছ বাটাটা পুরোটা ঢেলে নিয়েছি, এবার এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই যে মুসুর ডালটা নিয়েছিলাম, ভেজানো মুসুর ডালটা, এটাকেও এবার বেটে নেব। তবে এটাকে কিন্তু একদম ফাইন পেস্ট করে বাটা যাবে না, একটু যাতে দানা দানা থাকে সেইভাবে বাটতে হবে, কেন সেইভাবেই কিন্তু এটা বেশি টেস্টি হয় খেতে। তাহলে আমি ডালটাকে সেভাবে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি। মুসুরির ডালটাও আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এই চিংড়ি মাছ বাটার বাটিটার মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি। সমস্ত ডাল বাটাটা ঢেলে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজ, চপ করা রসুন, চপ করা কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পাকোড়া একবার বানিয়ে দেখুন, খুব মুচমুচে হয়, খেতে দারুণ লাগে, চা কফির সঙ্গে না ভীষণ ভালো লাগে। শুধু চা কফি কেন, ডাল ভাতের সাথে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাতেও কিন্তু দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তো আপনারা দেখবেনই, তবে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করবো, আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও একবার ভিজিট করবেন। আশা করছি আপনাদের সেগুলোও খুব ভালো লাগবে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে, এবার এই বাটিটাকে এক সাইডে রাখছি আর ওভেনে একটা প্যান গরম করে ফিরে আসছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবেন, আর তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। আমি প্রথম ম্যাচের এই কয়েকটা ভাজার জন্য দিয়েছি, এগুলোকে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তবে একটা দিক ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা দিক উল্টানো যাবে, না হলে ভেঙে যাবে। তাহলে একটা দিক হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। পাকোড়াগুলোর একটা দিক হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাদবাকি যতগুলো আছে সেম এইভাবে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি চিংড়ি পাকোড়া রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা চা কফির সাথে দারুণ খেতে লাগে, আগে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করুন, আর তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।